हाय एवरीवन, सो आज के होच्छे प्रथमा और आमी आज के साइकिल निये बेरी पड़ेछी। आमार बाड़ीर आशेपाशे मोटामुटी पुजो परिस्थिति बा पुजो प्रिपारेशन किरकम चलछे। सो आमार बाड़ी थेके खूब काछे एकटा क्लाब आछे, ई क्लाबटार नामटा तो आमी जानी ना, बाट एखाने पैंडेल किछुटा एरकम अवस्थाय रयेछे। रास्ता दिए जखन जाच्छिलाम एकबार आकाशेर पिक्चारटाओ तुललाम, सत्यि बोलते गेले वेदारटा खूब भालो छिलो। তো সাইডে আমি একটা দোকান থেকে ভেবেছিলাম জল খাবো, বাট নিতে পারিনি, যাই হোক সেটা বড়ো কথা নয়। আবার কিছু দূর এগিয়ে দেখি এখানেও একটা প্যান্ডেল হচ্ছে। সো প্যান্ডেলের ব্যাপার স্যাপার সত্যি ভীষণ চমকপ্রদ, আর বড় বড় হোর্ডিং দেখলেই সত্যি মনে হয় যে দুর্গাপূজা একদম কাছাকাছি চলে এসছে। এখন আমি মোটামুটি এই মুহূর্তে একটা চৌরাস্তার আশেপাশের জায়গা। সো এই জায়গাটা একটা প্যান্ডেল দেখলাম, কী প্যান্ডেল কোনো নাম জানি না, ভেতরে ঢুকতে পারিনি। এই জায়গাটা হচ্ছে বরিশা ক্লাবের জায়গা, আর উল্টো দিকে এখানটায় চণ্ডীমেলা হয়। তো আমি প্রথমে আগে দোকান থেকে একটা জলের বোতল নিয়ে গেলাম দোকানে। হ্যাঁ, ভিডিও করলাম বাইরে, আমি কিনলের একটা বোতল নিয়েছিলাম। যাই হোক, তো জল খেতে খেতে ফোনটা রেখেছিলাম, বাট একটুখানি ফোনটা ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, তো আমি হেঁটে হেঁটে চেষ্টা করছি যাওয়ার। সো অনেকে একটুখানি ক্যামেরার দিকে তাকিয়েছিল ফোনের দিকে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বরিশা ক্লাবের থিম অনুযায়ী এখানে একটা ছোট্ট স্নিক পিক দেখালাম। এবার যাচ্ছি চণ্ডীমেলার দিকে, যেখানটায় চণ্ডীমেলার যে মেলাটা বসে, এদিকেও একটা ভালো দুর্গাপুজো হয়, বেশ সুন্দর দেখতে হয়, প্যান্ডেল ফ্যান্ডেল খুব সুন্দর সুন্দর বানায়। সো আমি এখন ধীরে ধীরে যাচ্ছি, আর আওয়াজ শুনে বুঝতেই পারছো খুব সুন্দর একটা মিষ্টি আওয়াজ ওখানে প্রত্যেকবার শোনানো হয়, একটা আলাদাই ব্যাপার হয়। তো এখানে পুজোর জায়গাটার নামও এখানে বরিশা, বাট এটা হচ্ছে সবাই দ্বাদশের পাড়া বলে। আর এখানে একটা অন্যরকম মানে সাবেকি টাইপের প্যান্ডেল করা হচ্ছে। তারপর ওখান থেকে সোজা এলাম বকুলতলা, যেখানে বিদ্যাভারতী স্কুলের কাছের যে মাঠটা সেইখানে, অ্যান্ড দেন রাস্তায় এগোচ্ছি আমি সাইকেল নিয়ে। তারপর আস্তে আস্তে সাইকেল নিয়ে আস্তে আস্তে হাউজিংয়ের দিকে একটা জায়গায় দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, তো এখানেও দেখছি প্যান্ডেল কিছুটা এরকম। এবং ফেরার পথে লাস্ট একটা মণ্ডপ দেখলাম, সবে দুর্গা প্রতিমা করছে। সো আজকে সারাদিন এরমভাবেই টুকটুক করে প্যান্ডেলের কী অবস্থা সেটা আর কি দেখাতে দেখাতেই কেটে গেল। এখানেই আজকের শর্টেস্ট ব্লগটা এন্ড করছি, আমার বাহনদেবের সঙ্গে ওপরে বসে আর কি। যাই হোক, সো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে জলদি জলদি দেখা হবে পুজো ধামাকা নিয়ে। ওকে, বাই।